এক লাখ টাকার জায়গায় তিন লাখ টাকার বাজেট করেন, জুন আসলে টাকাগুলা ভাউচার দিয়ে আত্মসাত করে, মানুষ একটু থুতু নিক্ষেপ করুক। এ সমস্ত মানুষ না তো, তারা তারা তো অমানুষ। গরিব জনসাধারণের রক্ত চুষে খাব না, এই সভা করতে হবে। এই সভা যদি করতে পারি তাহলে এই দেশটা সুন্দর হবে। সরকারে থাকতে পারলে লাভ, মন্ত্রী ছিল এখন আবার মন্ত্রী হতে চাই, কয়বার মন্ত্রী লাগে। আমরা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করব, যার কোনো দিন কোনো কালে অনিয়ম করব না, দুর্নীতি করব না, লুটপাট করব না, ঘুষ খাব না, টাকার পাচার করব না। যারা ঘুষ বাণিজ্য করে, কমিশন বাণিজ্য করে, দুর্নীতি করে, ব্যাংকের ঋণ খেলাপি হয় ইচ্ছাকৃতভাবে, এইভাবে নয় ছয় করে যারা শত শত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে সরায়, তাদের ছবিগুলা একটু মিডিয়ায় দিয়ে দেন, আমরা একটু দেখি, একটু পেপারে দিয়ে দেন, পরিচয় মানুষ জানুক, মানুষ একটু থুতু নিক্ষেপ করুক। এ সমস্ত মানুষ না তো, তারা তারা তো অমানুষ, যারা এই দুর্দিনেও সারে না আর কবে সারবে। তাই জন্য আমি মনে করি যে ব্যাপারে আপনি সতর্ক হন, সতর্ক হওয়া উচিত বলে আপনি আলোচনা করুন, আলোচনা করে সিদ্ধান্ত নেন। আমরা আরেকটা জিনিস দেখি, যেখানে সমস্যা হয়েছে যে আমরা যে আর উন্নয়নের জন্য আমাদের টাকা লাগবে, টাকা দেবে কে? খালি ঋণ আনবেন আর অনুদান, অনুদান তো কমে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে মধ্যমায়ের দেশে এগিয়ে এনেছেন, আরেক কিছুদিন পরে আর পাঁচ বছর সাত বছর 2030 সালে 31 সালে এটা হবে উচ্চ মধ্যমায়ের দেশ, 2041 সালে উন্নত দেশ, তখন তো আপনাকে অনুদান দেবে না, আপনাকে সাহায্য কেউ দেবে না, কারণ আপনি তো সলভেন্ট, আপনি তো উন্নয়ন। কিন্তু তাহলে আমাদের টাকা আমাদের দেশ থেকে আয় করা লাগবে, তার মানে আমাদের এনবিআর রাজস্ব, এই রাজস্ব আয় করতে কেন পারে না আমি জানি না। আমাদের 84,000 তিন নম্বর দাঁড়িয়ে আছে, ওয়ান থার্ড লোকে তার মানে রিটার্ন দাখিল করে, এটা কি সম্ভব? এ যুগে এটাও সম্ভব? ঠিক আছে, দেশে মানুষ নাই অথবা মারা গেছে, 5,000 বাদ যাইতে পারে, বাকিরা দেবে না কেন? আর এটা তো কমপক্ষে কয়েক কোটি হওয়া দরকার, কমপক্ষে 3 কোটি হতে পারে রিটার্ন দাখিল করবে। আপনি চেষ্টা করেন, অবশ্যই এটা সম্ভব, টাকা আদায় করতে হবে, টাকা আয় করা যাবে, সেই টাকা দিয়ে তো দেশ চলবে। কিন্তু আয় যে করবেন দিতে চায় না আর এক কারণে, কারণ 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকার বাজেট করেন, জুন আসলে টাকাগুলা ভাউচার দিয়ে আত্মসাত করে, আর এক দলের টাকা ঘুষ খায়, দুর্নীতি করে, এই ঘুষ আর দুর্নীতি করে টাকাগুলা দেশে রাখে না, বিদেশে পাঠায়। এদেশে থাকলে তো কলকারখানা করতো, শ্রমিকরা দেশে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারতো, আমার দেশের টাকা আমার দেশে থাকতো, ডলারের ক্রাইসিস হতো না। কিন্তু না, টাকাটা বিদেশে চলে যায়, সমস্যা এদিকেও হলো না ওদিকেও আর একটা হয়ে গেল। এই জন্য আমি কালকের না পরশুদিন এক টিভি দেখতেছিলাম, তখন দেখি যে কানাডা খোঁজে একজন ব্যক্তি, আওয়ামী লীগের এক নেতা, কোথায় যায়, বেগমপাড়া, সে খুঁজে বেড়ায় বেগমপাড়া, তা বলে যে আমার এখানে বগ্রিমতির বাড়ি, আমি বেড়াইতে আসছিলাম, আমি এখন বেগমপাড়া দেখি। উনি খুঁজে খুঁজে পাইলেন সব আওয়ামী লীগ বিএনপি বা বিভিন্ন দলের বড় বড় হোমরা সোমরা মাতবার তাগো বাড়ি, কারা থাকে, তার স্ত্রীরা থাকে, বেগমরা থাকে, তার সন্তানরা থাকে, আর টাকাগুলো পেল কোথায়, এই দেশ থেকে চুরি চামারি করে লয়ে গেল। এই দেশের টাকা চুরি চামারি করে নিয়ে ওইখানে থাকে, তাদেরকে খুঁজে কি বের করা যাবে না? অবশ্যই যাবে। আমি সংসদ নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অত্যন্ত আমার শ্রদ্ধার পাত্র, আমি আপনি আমাকে শুনেও করেন, আমি অনুরোধ করব যে আজকের যারা সমাজে প্রভাবশালী, কারা প্রভাবশালী, ডিসি আনাবক, কারা প্রভাবশালী, এসপি আনাবক, কারা প্রভাবশালী, আমাদের এমপি মন্ত্রীরা, আর কিছুজন সিআইপি ব্যবসায়ীরা, এদের তিন নম্বরগুলো সব আপনি কালেকশন করেন, এদের রিটার্নগুলো আপনি সংগ্রহ করেন একটি সংস্থার মাধ্যমে, আপনি দেখেন 2 বছরে 1 বছরে কত টাকার কেনা মালিক হয়েছে, কেমন করা হইল, কোথায় পাইল টাকা, কোথায় পায় টাকা, আলাউদ্দিন প্রদীপ হাতে কি আলাউদ্দিন প্রদীপ আছে নাকি, যে হাজার শত কোটি টাকা, হাজার কোটি টাকা হঠাৎ হয়ে যাবে, এদেরকে ধরেন বেরিয়ে যাবে, সব সব আপনার হাতে এসে যাবে। কবে নেবেন, মানে আমারটা সবের আগে নেন, সবের আগে আমারটা আপনি পরীক্ষা করেন, এরপর যাত্রা যাত্রা দেওয়ার ইচ্ছা করবে, যে দিবে না তারটা আপনি চেয়ে নেবেন। টাকা পাচার করে বা দুর্নীতি করে বিভিন্নভাবে, কেউ ঘুষ খায়, কেউ দুর্নীতি করে, কেউ কমিশন বাণিজ্য করে, একটা শ্রেণী করে, সবাই করে এটা আমি বলবো না, তাইলে আমার এটা অন্যায় হবে, অবিচার হবে, কারণ অনেক ভালো কর্মকর্তা আছে। আজকের প্রিন্সিপাল সেক্রেটারি, আমি তাকে স্যালুট করি, আগের প্রিন্সিপাল সেক্রেটারি অনেস্ট ম্যান, এরপর বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, এদের মতো অফিসার হাতে গোনা কয়জন আছে, যারা আছে তাদেরকে আই স্যালুট ইন দ্য হাউস, আমি তাদের সম্মান করি, তাদেরকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার এনএসআই আছে, ডিজে ভাই আছে,
সব বের করে নিতে পারে পাসওয়ার্ডগুলো কালেকশন করলি হয় কারা স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়েছেন ছেলেদের পাঠিয়েছে বিদেশে কি থাকে বাড়ি কিনছে কিভাবে সব বের করা যায় বের করে নিয়ে এই দেশটাকে সুন্দর করতে হবে এটা যেহেতু এই কারণে বলি করোনার মতো এত বড় ধাক্কা আসলো পৃথিবীতে আল্লাহ একটা গজব পড়াইলো শত বছর পরে মানুষ হাজার হাজার কোটি টাকা একটু অক্সিজেনের অভাবে মারা গেল কত মানুষ যে মারা গেল তার সীমা নাই সর্বড় বড় ব্যবসায়ী বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক তারা মানে জীবনকে তো রক্ষা করতে পারে না আল্লাহ যখন নির্ধারিত করে দেয় তখনই চলে যায় এরপরও কেন এই আত্মশুদ্ধি হইল না এই জন্যে আমার দুঃখ লাগে যে এই টাকা তো কাজে লাগবে না জীবনে কোনো কাজে ভোগও করতে পারবে না কেন তারা এগুলো করে তাই আজকের আমার কথা যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা শপথ পড়াইলেন সাধারণ শিক্ষক ছাত্র সবাই মিলে আমরাও ছিলাম আমিও ছিলাম তো এই শপথ পড়াইল সারা জাতিকে তারা নিরীহ বিলে মানুষ তারা ভদ্র মানুষ তারা কৃষক তারা শ্রমিক তারা গ্রামের মানুষ এই আওয়ামী লীগের নিবেদিত কর্মী গ্রামের মাঠে ময়দানে জীবন উজাড় করে দিয়ে বঙ্গবন্ধুর নামে তারা রাজনীতি করে শেখ হাসিনাকে ভালোবাসে এ লোকের অভাব নাই কিন্তু সেইখানে চাটুকারও আছে লুটপাটকারীও আছে দুর্নীতিবাদও আছে দূষিত লোকও আছে তাদের তো শপথ পড়াইলে হবে না এক মিনিট শেষ করবেন দুর্নীতি করে শিক্ষিত মানুষ শিক্ষিত যারা চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ এবং কিছু ব্যবসায়ী এদের মাননীয় প্রধানমন্ত্রী একটা শপথ করো এই শপথটা হইবে ধর্মগ্রন্থ হাতে নিয়া আমি সবাইকে ধর্ম এক ধর্ম নেতে বলি না মুসলিমরা কোরআন শরীফ হাতে নেবে আমরা কোরআন শরীফ হাতে নিয়া শপথ করব যার কোনো দিন কোনো কালে অনিয়ম করব না দুর্নীতি করব না লুটপাট করব না ঘুষ খাব না টাকার পাচার করব না গরিব জনসাধারণের রক্ত চুষে খাব না এই শপথ করতে হবে এই শপথ যদি করতে পারি তাহলে এই দেশটা সুন্দর হবে এমনি মুখের কথা হবে না তা আমি শেষবারের মতো একটু কথা বলতে চাই যে আজকের অনেকে সমালোচনা করেন বুঝে করে না বুঝে করে ইচ্ছায় করে অনিচ্ছায় করে সরকারে থাকতে পারলে লাভ মন্ত্রী ছিল এখন আবার মন্ত্রী হতে চাই কয়বার মন্ত্রী লাগে মন্ত্রী একবার হইলে তো সারা জীবন মন্ত্রী পড়ে বারবার মন্ত্রী দরকার নাই এখন বাকি যারা হতে চায় মন্ত্রী দেখে হতে চায় না টাকার খনি আছে কোথায় মনে করে ওইখানে